আজকে এমন একটা অ্যাপ নিয়ে চলে এসেছি যেই অ্যাপটা প্রত্যেকটি বই প্রেমীর জন্য খুব হেল্পফুল এবং খুব হ্যান্ডি। কথা বলছি আমি আরো আনন্দ এই অ্যাপটা সম্বন্ধে, যেটা এবিপি ইনিশিয়েটিভ মানে আনন্দবাজার পত্রিকা থেকে এই অ্যাপটাকে ডিজাইন করা হয়েছে। এটি সম্বন্ধে ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন, বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার, বড় বড় হোর্ডিং এ অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে এবং যে পত্রিকা রয়েছে, যে আনন্দবাজার পত্রিকা এবং টেলিগ্রাফেও এটির অ্যাড প্রকাশিত হয়েছে। তো আজকের এই অ্যাপটা কেন ইউজফুল সেটা বলতে বলা যায় যে এখনকার যুগে বা বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যারা বই প্রেমী রয়েছি তাদের পক্ষে প্রত্যেকটা জায়গায় নিজের কর্মব্যস্ততার মধ্যে বইকে ক্যারি করা সম্ভব হয় না। যেমন অফিস যাওয়ার পথে, যেমন কলেজ যাওয়ার পথে, যেমন কোন স্টুডেন্ট থাকলে সে স্কুল যাওয়ার পথে, কিংবা যারা বাইরে বাইরে রয়েছেন কাজের সূত্রে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, সেই সব মানুষের পক্ষে সবসময় হয়তো বই ক্যারি করা সম্ভব হয় না। কিন্তু এই অ্যাপটার মাধ্যমে আমরা বাড়িতে বসে হোক কিংবা বাড়ির বাইরে হোক, রাস্তায় হোক, যেখানেই আমরা সময় পাবো, এই অ্যাপটাকে এক নজরে খুলে আমরা ছোট ছোট গল্প থেকে শুরু করে বিভিন্ন রকম সাহিত্য চর্চা, প্রবন্ধ, এই ধরনের জিনিসপত্র এক ঝলকেই পড়ে ফেলতে পারি। এবং যদি আমরা এটাকে সাবস্ক্রিপশন করে রাখি তাহলে প্রত্যেক মাসে মাসে এইটা থেকে চলে আসা বিভিন্ন রকম জিনিসপত্র আমরা এক নজরে দেখে ফেলতে পারবো, বা আমাদের হাতের নাগালের মধ্যে, আমাদের পকেটের মধ্যে আমরা একটা বলা যায় একটা বইয়ের দুনিয়া রাখতে পারবো। সেই জন্যই এই অ্যাপটাকে তৈরি করা হয়েছে। তো কথা বলছি আরো আনন্দ এই অ্যাপটা নিয়ে। এটার প্রথমত প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করার পর যেরকম প্রত্যেকটি অ্যাপ লগ ইন করতে হয় সেইভাবেই আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। তো ফোন নাম্বারটা ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে দিয়ে আপনি লগ ইন করে আপনার প্রোফাইলটা বানালেন। প্রোফাইলটা বানানোর পরে একটা প্রথম পেজ আসবে যে সাবস্ক্রিপশনের জন্য, প্রথম এক মাস ফ্রি সাবস্ক্রিপশন, মানে এটা ট্রায়াল পিরিয়ড চলবে, তখন কোনো পয়সা দিতে হবে না, আপনি এটা এমনি ইউজ করতে পারবেন কোনো পেমেন্ট ছাড়া। 30 দিন শেষ হয়ে গেলে ওখানে বিভিন্ন অপশন রয়েছে যে এক মাসের জন্য কি দু তিন মাসের জন্য, ছ মাস কি বারো মাসের জন্য, একটা সার্টেন অ্যামাউন্ট ওরা করেছে যেটা সাবস্ক্রিপশনে, কিন্তু সেই অ্যামাউন্টটা খুবই সামান্য এবং আমরা তো ওই টাকায় একটা গোটা বারো মাসের সম্ভবত 499 টাকা রয়েছে, তো ওইটাতে আমরা মোটামুটি একটা ভালো বইয়ের, এখন আনন্দ পাবলিশার্স এর একটা বইয়ের দাম 700-800 টাকা করে একটা বই হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে জিনিসটা যথেষ্টই হেল্পফুল এবং খুবই রিলায়েবল। তো দেখা যাক, এবার আমরা একটুখানি দেখে নেব যে অ্যাপটার মধ্যে কি কি জিনিস রয়েছে। শুধুমাত্র অ্যাপটার মধ্যে কিন্তু আমরা সাহিত্য বা ম্যাগাজিন বা প্রবন্ধ এইগুলোই পাচ্ছি না, তার সাথে সাথে আমরা এক নজরে খেলার খবর, এমনি দৈনন্দিন যে খবরগুলো রয়েছে তার সঙ্গে বিনোদন, সংস্কৃতি সবকিছু সম্বন্ধেই বিশদে আমরা জেনে নিতে পারবো। এবং আরো একটা জিনিস রয়েছে যেটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমার চ্যানেল বই বৈঠকে সকলকে স্বাগত জানাই, আমি সুলগ্না, আর আজকের আমার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আমার চ্যানেলে কেউ নতুন হন তাহলে বলি আমি বই নিয়ে আলোচনা করি, বুক রিভিউ, বুক আনবক্সিং বা বুক হল, এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। তো যদি আপনারা কেউ এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটাকেও প্রেস করতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো এখানে ফোনে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পর ইন্টারনেটটা অফ রয়েছে, ইন্টারনেটটা এখানে অন করে দিই। এবার ফার্স্ট পেজটা এরকম আসবে। প্রথমে খোলার পর আরো আনন্দ, এখানে দেখতে পাচ্ছেন তিনটে মেনু বারে রয়েছে, একটা সার্চ অপশন রয়েছে, নেক্সট এই যে মিউজিকের মতো একটা লোগো দেওয়া রয়েছে, এটা হচ্ছে পডকাস্ট। এখানে বিশিষ্ট কিছু ব্যক্তিদের নিজের কণ্ঠে গাওয়া গান এবং নিজে পাঠ করা কিছু গল্প, যেমন সরঞ্জিৎ চক্রবর্তী রয়েছে, বিশিষ্ট কিছু প্রেমের গল্প রয়েছে বিভিন্ন শিল্পীর দ্বারা, রূপম ইসলামের গান রয়েছে, অঞ্জন দত্তর গান রয়েছে, এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় তোমার আকাশ বলে তোমার এরকম কিছুটা রয়েছে, শ্রীজাতর রয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার রবীন্দ্রনাথ, এরকম বিশিষ্ট কিছু পর্ব দিয়ে একটা পডকাস্ট তৈরি করা হয়েছে। এগুলো মূলত শোনার জন্য,
শ্রুতি শ্রুতি নাটক বা শ্রুতি গল্প এরকম বা গান এরকম জিনিসপত্র দিয়ে পডকাস্ট মেনুটা তৈরি করা হয়েছে। নেক্সট এবার এই যে একদম ডান দিকে একদম কোণে তিনটে বার রয়েছে, এটা হচ্ছে মেন মেনু। এইখান থেকে গেলে আমরা কি কি দেখতে পাচ্ছি? আরো খবর, আরো খেলা, আরো সাহিত্য, বই ও ম্যাগাজিন, আরো বিনোদন, বিষয় বৈচিত্র্য, সাবস্ক্রিপশন, উপহার, রেফারেল, ডিভাইস ম্যানেজমেন্ট, আমাদের জানান, নোটিফিকেশন, শেয়ার এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রশ্নোত্তর, কন্ট্যাক্টস ভার্জন, এগুলো দেওয়া রয়েছে। এর মধ্যে আরো খবরে গেলে আমরা দেখতে পাবো যে এখান থেকে ই পেপার পড়ার সুযোগ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে খবরগুলো সব অ্যাট এ গ্ল্যান্স রয়েছে এক নজরে। নেক্সট যেটা সেটা হচ্ছে আবার আবার এখান থেকে গেলে আরো খেলা, এখান থেকে আমরা খেলার খবরগুলো পেয়ে যাব। নেক্সট যেটা আবার মেনুতে যাই, সেখান থেকে আমাদের যেটা মেন ফোকাস অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে আরো এখানে সরি আরো সাহিত্য। এখানে চলে গেলাম এই আরো সাহিত্যের মধ্যে, দেখুন প্রথমেই রয়েছে সাহিত্যের সেরা পাঁচ, নাটকে রয়েছে 22শে আগস্ট, তার সঙ্গে রয়েছে চৌপ দেশ থেকে নেওয়া গল্প, 19-20 থেকে নেওয়া কিছু গল্প রয়েছে, এরকমভাবে কিছু গল্প রয়েছে, কবিতা রয়েছে। এবার রবি বাসরীয় যেটা রয়েছে এই কলমটার মধ্যে, আমরা জানি মূলত যে এই রবি বাসরীয় কি এবিপি আনন্দবাজার পত্রিকায় প্রত্যেক রবিবার করে বিভিন্ন ছোট গল্প এবং ধারাবাহিক উপন্যাস নিয়ে রবি বাসরীয় পেপারটা থাকে, পেপারেরই একটা অংশ। এর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কন্টেন্ট রয়েছে। আবার বলে রাখি আমার এটা এক মাসের ট্রায়ালে রয়েছে, আমি সাবস্ক্রাইব করিনি, তো এক মাসের জন্য ফ্রি ট্রায়ালে। আমি জানি না আমি কতটা কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি বা সাবস্ক্রাইব করার পর এর থেকে বেশি দেখা যাবে কিনা। যদি কেউ সাবস্ক্রিপশন নেন তাহলে সে বুঝতে পারবেন যে কন্টেন্ট হয়তো বেশি থাকলেও থাকতে পারে। এইগুলো যে কোনো একটা হাত দিলে ক্লিক করলে গল্পটা খুলে যাবে। এই বিষয়ে বলে রাখি এখানে কিন্তু আপনারা যে পিকচার ইলাস্ট্রেশন সেইগুলোও দেখতে পাবেন। উপরন্তু এই প্রত্যেকটা লেখার যে ফন্টগুলো রয়েছে, ফন্টগুলো যথেষ্ট বড় বড়, চোখের পক্ষে খুব একটা স্ট্রেংথ পড়বে না, ফোনে ইজিলি রিডিং মোড অন করে আমরা এখান থেকে গল্পগুলো পড়তে পারবো। নেক্সট যেটা সেটা হলো এরপর রয়েছে সানন্দা দেশ থেকে, আনন্দমেলা, 19-20, এরকম বিভিন্ন পত্রিকার কিছু বিশিষ্ট গল্প রয়েছে, বিশিষ্ট লেখকদের লেখা। নতুন গল্পও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু, ইন্দ্রনীল সান্যালের মতো, তিলোত্তমা মজুমদারের মতো বিশিষ্ট কিছু লেখক লেখিকার গল্প রয়েছে, গোয়েন্দা কাহিনী রয়েছে। এবং আরো দেখুন এই মেনুটা থেকে আমরা কিন্তু আরো কন্টেন্টস এখানে পেয়ে যাব, আরো গল্প, বা যে কোনো মেনুতে গিয়েই আরো দেখুনে গেলে যেই রিলেটেড ক্যাটাগরি হবে তার আমরা আরো কন্টেন্টস দেখতে পাবো। নেক্সট যেটা একটা বলে রাখি, এই যে আমরা ডান হাত থেকে মেনুটা খুলছি ঠিক সেরকমই কিন্তু একদম নিচেও এই মেনুগুলো রয়েছে, এখান থেকে হাত দিলেও কিন্তু চেঞ্জ হবে। এবার আমরা চলে যাই আমাদের বই ও ম্যাগাজিন সেকশনে। আনন্দবাজার পত্রিকা থেকে দেশ, সানন্দা, আনন্দলোক, আনন্দমেলা, পূজাবার্ষিকী, বইয়ের দেশ, এই বিশিষ্ট কিছু ম্যাগাজিনগুলো প্রতি মাসে বা প্রতি বছর বেরোয়, তো সেইগুলো এখানে রয়েছে। যেমন দেশ প্রতি মাসে পাক্ষিকভাবে বেরোয়, তো প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন পরপর রয়েছে, যেমন ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর রয়েছে, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট অবধি লাস্ট রয়েছে। এরপরেও বলছি আর কন্টেন্ট সাবস্ক্রাইবারদের কাছে থাকলেও থাকতে পারে, আমার কাছে আর শো করছে না এখানে। এবং পূজাবার্ষিকীটা আমি একটুখানি খুলে সরি পূজাবার্ষিকীটা আমি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি। পূজাবার্ষিকীর মধ্যে এখানে ডাউনলোড করতে হবে পূজাবার্ষিকীগুলো, এখান থেকে আপনারা পড়তে পারবেন। নেক্সট যেটা রয়েছে পুস্তকের মধ্যেও বিশিষ্ট কিছু বই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বাঙালি ও ইতিহাস, বাঙালিদের ইতিহাস নিয়ে, দ্য চেকার্ড বিলিয়ন্স, নেহরুর ভারত ও মেননের যুগ, হুকাকাশি সমগ্র, অদ্ভুত গোয়েন্দা সমগ্র, এই ধরনের বিশিষ্ট কিছু পুস্তক রয়েছে। এখানে আরো দেখুনে গেলে এখানে আরো কন্টেন্ট খুলবে এবং সেগুলো থেকে আপনারা দেখতে পারেন। নেক্সট যেটা এবার আসি, এখানে আরো বিনোদন বৈচিত্র্য, এগুলোতে বিভিন্ন রকম বিনোদনের খবর বা বিশিষ্ট কিছু জিনিসপত্র এগুলো পেতে পারেন। এখানে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা এগুলোও দেখতে পারেন। এবার চলে যাই, এখানে সাবস্ক্রিপশনে বিশেষ কিছু বলেন নেই, আপনার সাবস্ক্রাইব করা, সাবস্ক্রিপশন, উপহার, যদি আপনি কাউকে কোনো কিছু পান, কাউকে কোড কোনো কিছু দিতে চান সেটাকে আপনি গিফট হিসেবে দিতে পারেন, গিফট কার্ড হিসেবে। নেক্সট যেটা বলা সেটা হচ্ছে রেফারেল। এই রেফারেলে গেলে প্রতি একটা রেফারেলের এগেনস্টে প্রত্যেক একজনকে রেফার করলে নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, প্রতি একজনের এগেনস্টে 30 দিনের একটা এক্সটেনশন পাওয়া যাচ্ছে সাবস্ক্রিপশনের উপর। মানে প্রতি একজনকে রেফার করলে আপনার সাবস্ক্রিপশনের মেয়াদটা আরো 30 দিন বেড়ে যাবে তার এগেনস্টে। এটা আমি জানি না যে যারা ট্রায়াল পিরিয়ডে রয়েছে তাদের জন্য প্রযোজ্য কিনা, বা শুধুমাত্র সাবস্ক্রিপশন যাদের নেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এটা একটুখানি দেখে নিতে হবে। নেক্সট যেটা,
এটা হয়ে গেল আমাদের রেফারেন্স। আচ্ছা রেফারেল এর একটা কথা বলে দিই যে রেফারেলের হচ্ছে ম্যাক্সিমাম তিনটে রেফারেলের হিসাবে 90 দিনটা ধার্য করা হবে বা 90 দিনটাকেই ওরা ক্যালকুলেট করবে, তিনটে রেফারেলের এগেনস্টে 30 × 3 = 90 দিন। নেক্সট যেটা আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা কি, এখানে দেখুন আরো খবর, খেলা, সাহিত্য, ম্যাগাজিন, বিনোদন, বৈচিত্র্য সবকিছুরই একটা নোটিফিকেশন সেট আপ করার জায়গা রয়েছে। আপনি যদি খবর করতে চান তাহলে খবরটা করে নিতে পারেন। আমি যেমন এখানে সাহিত্য আর বই ও ম্যাগাজিনটাকে অন করে রাখলাম, মানে এই দুটো ফিল্ডে বা এই সাহিত্য এবং বই ম্যাগাজিনের মধ্যে যখনই কিছু নতুন আপডেট আসবে এই অ্যাপে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি এবং ইজিলি এটাকে খুলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকুই দেখানোর ছিল বা বলার ছিল এই অ্যাপটা সম্বন্ধে, আরো আনন্দ, এবিপি আনন্দের এই নতুন অ্যাপটি। যদি কারোর কাছে থেকে থাকে তাহলে আপনাদের কেমন লাগছে এই অ্যাপটা ইউজ করে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি এখনো কেউ ডাউনলোড না করে থাকেন কিন্তু আমার ভিডিওটা দেখে মনে হয় যে এটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে বা আপনাদের কোনো কাজে লাগতে পারে দৈনন্দিন জীবনে, গল্প পড়ার জন্য সময় বার করতে পারছেন না পড়ার জন্য, তার জন্য এই অ্যাপটা যদি আপনার ফোনে রাখেন তাহলে একটুখানি হলেও আপনার পড়ার অভ্যাসটা কায়েম থাকবে। তো তাহলে অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করুন। আমি ডাউনলোডের যে লিঙ্কটা সেটা আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা চেক করে ডাউনলোড করতে পারেন। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হন, আবারও একবার বলে দিই, তাহলে আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম বই রিলেটেড ভিডিও আপলোড করি, বুক নিয়ে আলোচনা করি, বই নিয়ে বইয়ের রিভিউ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো বুক রিলেটেড ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকুন, বই পড়ুন, নমস্কার।